রাজনীতির মাঠে আলোচিত সমালোচিত ক্যাসিনো কাণ্ডে উন্মোচিত হয় মুখোশ, বেরিয়ে আসে থলের বিড়াল, বিশাল সাম্রাজ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হানা, আইনের হাতে বন্দী সম্রাট, মাথার উপর বেশ কয়েকটি মামলা, অস্ত্র, মাদক, মানি লন্ডারিং এর বহু অভিযোগ। গ্রেফতারের পর বেশিরভাগ সময় কাটিয়েছেন হাসপাতালে, এখনো আছেন চিকিৎসাধীন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, বারবার অসুস্থতার কথা বলে বিচার প্রক্রিয়া বিলম্বিত করছেন সম্রাট, যদিও আসামি পক্ষের আইনজীবী বলছেন ইসমাইল চৌধুরী গুরুতর অসুস্থ। যেহেতু আদালতে যাচ্ছে না, না যাওয়ার কারণে তো বিচার শুরু হচ্ছে না, আসামির উপস্থিতি থাকা দরকার, এক্ষেত্রে সেটা হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ তারাই ভালো বলতে পারবে, এবং তারা সেভাবে যদি আদালতে কোনো মেডিকেল রিপোর্ট যদি পাঠায় যে তার এই সমস্যা, তাহলে সেটা আদালত বিবেচনা করবে। কিন্তু যদি বিনা কারণে যদি হাসপাতালে থাকে বা যদি সুস্থ অবস্থায় হাসপাতালে থাকে, তাহলে তো এটা ন্যায়সঙ্গত না। যেহেতু আমার ক্লায়েন্ট প্রচন্ড অসুস্থ, জীবন মৃত্যুর সাথে সে লড়াই করতেছে, একটা মানুষ মৃত্যু সজ্জায় আর রাষ্ট্রপক্ষ কি বলতেছে সেটা তো রাষ্ট্রপক্ষ বলতে পারবে। এদিকে একের পর এক সম্রাটের অবৈধ অর্থের খোঁজ মিলছে। এই মাসের 13 তারিখ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্রাটের বিরুদ্ধে আরও একটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। প্রাথমিকভাবে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় 195 কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ পাওয়ার দাবি সিআইডির। আমরা যখন ইনকোয়ারি করি, আমরা সেখানে দেখেছি আমরা 195 কোটি টাকা পাচারের এভিডেন্স আমরা প্রাথমিকভাবে পেয়েছি। ইনভেস্টিগেশন পর্যায়ে তখন আমরা যদি আরও যদি কিছু আসে তখন আমরা বুঝতে পারবো বা এটাকে আমি করতে পারবো। ইতিমধ্যে 14টা ব্যাংকের থেকে 1,12,00,000 টাকা ফ্রিজ করা হয়েছে। অস্ত্র ও মাদক মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। পুলিশ সেন্টারে যে মামলা আছে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা।